প্রমোদ বড়ো দালাল। নির্বাচনের গরম বতাহ বলিছে বিটিএডিত। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার তুঙ্গত, তীব্র গতিত চলিছে আক্রমণ প্রত্যাক্রমণের খেল। বজালির ভবানীপুরত মিত্রজোঁটৰ প্রার্থী প্রমীলা রাণীর হয়ে প্রচার চলালে হাগ্রামা মহিলারিয়ে। আজমল মোর বন্ধু, সেইবাবে মই আজমলক, আজমলে মোক সমালোচনা নকৰে। বদরুদ্দিনক বন্ধু আখ্যা, আক্রমণ প্রমোদ বড়োক। বিরাট বন্ধু, বিরাট বন্ধু আজমলের লগত আমার। চিরাঙর নাঙল ভাঙাতো চলিল হাগ্রামার প্রচার। সকল মুকলিকৈ কৈ দিলে হাগ্রামায় বিপিএফ সুবিধাবাদী, কেতিয়াও হাগ্রামা বিরোধী হয়ে না থাকে। কংগ্রেস আহিলে কংগ্রেসের লগত, বিজেপি থাকিলে বিজেপির লগত। মুসলপুরত নবশরণীয়ার ফটোর আগত এনেকৈ নাম কীর্তন করিলে এই সকল মহিলায়। নির্দলীয় প্রার্থী নবশরণীয়াক বিপুল ভোটত জয়ী করার লক্ষ্য। চিরাঙত সংবাদমেল পাতি নিজের স্থিতি স্পষ্ট করিলে এ বি এম সুয়ে। নির্দলীয় প্রার্থী নবশরণীয়ালৈ মুকলি সমর্থন সংগঠনটোর। মই ভাবো এইটো সমগ্র বিটিসি কোকাজারবাসীর লগতে অসমবাসীর কারণে একটা শুভবার্তা যে নতুন বর্ষের প্রথম দিনত তেওঁলোকে এটা এনেকুৱা ধরনের সিদ্ধান্ত লৈছে। এহে মই এ বি এম সুর নেতৃত্ব তথা তেওঁলোকৰ কেডাৰসকলক আমার হৃদয়ের গভীরপ্রায় আন্তরিক ধন্যবাদ জানাইছো। প্রচারের মাজতে শব্দর অভায় সর এড়িলে নবশরণীয়ালৈ। শরণীয়ায় সাংসদ পুঁজির 25 কোটি টাকা কি করলে? নবশরণীয়ায় 5 বছরত অবরু লোকর হয়ে এবারও মাত নুলিয়ালে, অভিযোগ শব্দর আভার। মই ভাবো এই নির্বাচনত মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে আহিব ইউপিপিএলর সমর্থিত প্রার্থী ইউজি ব্রহ্ম ডাঙরিয়া। বিপিএফ ফ্যাক্টর নয়, থার্ড পজিশন পাব। আর বর্তমানের যেগুলো সাংসদ হীরা শরণীয়া, ফোর্থ পজিশন, ফিফথ পজিশন পাব পারে। যুঁজ এতিয়া তুঙ্গত, রঙালী রঙত রঙীন রাজ্য, তার মাজতে চলিছে ভোটারক আকর্ষণের চেষ্টা। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ,